Serving the global Bangladeshi community. লোকে বলে আমার মুখে নাকি কথা আটকায় না, সত্যের মুখোমুখি হতে দ্বিধা কোথায়? আসলে কি রাজনীতির মানে সুবিধাবাদের চরিত্র? যা দেখছি চারপাশে সবই কি গুজব, নাকি নির্মম কোন সত্য লুকিয়ে আছে সেখানে? আসুন কথা বলি সরাসরি। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চ্যানেল ইউরোপ টেলিভিশনের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সাল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকবেন। চাই প্রিয় দর্শক, প্রিয় দর্শক, চ্যানেল ইউরোপ টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ IPTV এবং স্টেট ডায়ালগ ইউটিউব চ্যানেল এবং চ্যানেল ইউরোপ টেলিভিশনের যে অফিসিয়াল ফেসবুক রয়েছে সেখান থেকে আমরা একযোগে প্রায় চারটি জায়গা থেকে আমরা আজকের লাইভটি শুরু করেছি। আমার সাথে প্রিয় দর্শক আজকে যোগ দিয়েছেন নুসরাত জাহান রূপা। নুসরাত জাহান রূপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ রূপা, আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। প্রিয় দর্শক, রূপার পরিচয় আছে অনেকগুলো, পড়াশোনাও তিনি করেছেন প্রচুর বাংলাদেশে, সর্বোচ্চ তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন এবং তিনি একজন ব্যবসায়ী। আমরা শুনবো তার ব্যবসার সফলতার গল্প আজকে। প্রিয় দর্শক, আমরা সাধারণত আমরা রাজনৈতিক প্রোগ্রাম করে থাকি এবং আমি ইদানিং যেটা দেখতে পেয়েছি বাংলাদেশে, পুরুষের পাশাপাশি মহিলারাও কিন্তু এখন ব্যবসায় এগিয়ে এসেছেন এবং প্রচুর মহিলা বাংলাদেশে তারা ব্যবসা করে সফল হয়েছে। তার সফলতার গল্প শুনবো আজকে রূপার কাছ থেকে। রূপা, আপনি কবে আপনার এই যে রূপা হ্যান্ডিক্রাফটস আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম, আমি যতটুকু জানি আপনি কিভাবে শুরু করেছেন আমাকে যদি আমার দর্শকদের একটু সংক্ষেপে বলেন আপনি। আমি মূলত শুরু করেছিলাম 2018 সালে, সেটা মানে এত বড় করে শুরু করিনি, শুধু মানে খেলার ছলেই, মানে ইচ্ছা করলো যে আচ্ছা একটা কিছু করবো ওরকম ভাবে শুরু করেছিলাম আর কি। তেমন মানে এত বড় হবে, এখন যে অবস্থানে আছি এই অবস্থানে আসবো তখন আর কি ভাবিনি। তখন ভাই বোনদের উৎসাহে আর কি শুরু করেছিলাম, হাতের কাজ যেহেতু পারতাম সেই থেকে শুরু করি। তারপর করোনা কালীন থেকে আমি মূলত সিরিয়াসলি এই উদ্যোগটা নিয়েছি, ওখান থেকে আর কি মূলত আমার এখন পর্যন্ত আর কি করা। আপনি কি কি মানে প্রোডাক্ট আপনি বাজারে বিক্রি করছেন? আপনি আমি আমি মূলত পাটপণ্যের লেডিস ব্যাগ, তারপর আপনার পর্দার বেল্ট, পাটের গহনা, মেয়েদের যে গহনা আছে ওইগুলা, তারপর ন্যাপকিন রিং, এইগুলা পাটের তৈরি করি। তাছাড়া আমি ক্লিয়ার জুয়েলারি আর আপনার হাতের তৈরি বিভিন্ন সুতার গহনা এগুলো নিজে তৈরি করি। আর আমার সাথে বর্তমানে আপনার 12 জন কর্মী কাজ করছে। প্রথমে আপনি আপনার সাথে কয়জন ছিল? আপনি একা? হ্যাঁ, শুরুতে আমি একদম একা একা কাজ করি, শুরুতে একা। তারপর মানে কয়দিন পরে আপনি মানে আপনার সাথে লোকজন আপনি নিলেন? আপনি তারপর আমি আমার মানে 1-1.5 বছর পর থেকে আমি 2 জন কর্মী নিয়ে কাজ শুরু করি, ওইখান থেকে এখন আস্তে আস্তে 12 জন কর্মী আমার সাথে কাজ করছে। ইনশাআল্লাহ মানে সামনে ইচ্ছা আছে আরো কয়েকজনকে নিয়ে কাজ করব আর কি, ওদেরকে কাজ শেখাচ্ছি। আপনি একদম ব্যক্তিগত উদ্যোগে? জি, ব্যক্তিগত উদ্যোগে আমি এটা শুরু করেছিলাম। মানে পড়ালেখা আপনি শেষ করার পরে আপনি কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন? না, চাকরির জন্য আমার অ্যাপ্লাই করা হয়নি, ফ্যামিলি থেকে আসলে চাকরির ওরকম ভাবে হয় নাই। আর আমি মানে ব্যক্তিগত ভাবে চাকরির প্রতি অত ঝোঁক ছিল না আমার, তারপর হঠাৎ করে মনে হলো যে আচ্ছা বিজনেস এর দিকে যাই, দেখি
বাসায় বসে, মানে চাকরি করলে হয়তো বাসা থেকে বের হতে হবে, এতটা সময় আসলে আর কি পাবো না, ওই জন্যই আর কি বিজনেস করা। প্রিয় দর্শক, আপনারা, আমরা কথা বলছি নুসরাত জাহান রূপা, যিনি পড়ালেখা শেষ করে তিনি চাকরির জন্য বাসা থেকে বের হতে হবে, যার কারণে তিনি বাসা থেকে বের হন নাই। তিনি বাসায় বসেই তিনি ব্যবসা শুরু করেছেন 2018-এ, 2018 সালে। এবং 2018 সালে তিনি যখন ব্যবসা শুরু করেন তখন তিনি একা ছিলেন, এবং 2018 থেকে 2023 মাত্র 4-5 বছরের ব্যবধানে তিনি এখন 12 জন কর্মী কাজ করছেন ওনার সাথে, উনি সহ। আপনার মানে এই ধারণা যে একটা কিছু করি, এটা থেকেই আপনি শুরু করছেন নাকি? জি, প্রথম দিকে লোকজন আপনাকে কি করে নাই, মানে এটা কি শুরু করছো, প্রথম এগুলা কাজ হবে কিনা? প্রথম দিকে ফ্যামিলি থেকে কেউ কিছু বলে নাই, কিন্তু বাহিরের কিছু লোকজন আর কি একটু মত দিয়া করেছে, মানে মন্তব্য করেছে আর কি, সমালোচনা। হ্যাঁ, সমালোচনা করেছে কিসের এত অভাব, হ্যাঁ কেন এগুলা করতে হয়, এগুলা আর কি। কিন্তু এখন আস্তে আস্তে সবাই খুব সাপোর্ট করে। এখন দেখছি যে আপনি মানে কি করে ফেলছেন, এই যে উন্নতির দিকে যাচ্ছেন, এরকম সবাই আপনার আপনাকে মানে কি করে সাধুবাদ দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন সবাই সাধুবাদ জানায়। তো আপনি আপনি কি এগুলো দেশেই বিক্রি করেন না দেশের বাইরে আপনি রপ্তানি করেন? আমি না, দেশের বাইরে ওইভাবে এখনো রপ্তানি করিনি, তবে দেশের বাইরে আমার অনেকবার প্রোডাক্ট গিয়েছে, কিন্তু ওই প্রোডাক্ট গুলো আমি মূলত মানে কারো মাধ্যমে পাঠিয়েছি। ধরেন দেশে মানে ওই বিভিন্ন দেশ থেকে কি অর্ডার দিলো, দেখা গেল তাদের রিলেটিভ দেশে আছে, ওদের মাধ্যমে আমি প্রোডাক্ট গুলা দেশের বাইরে পাঠিয়েছি, কিন্তু আমি নিজে এখন ওইভাবে ই করি না, রপ্তানি করি। অনেক দেশে আমার প্রোডাক্ট গেছে, বিভিন্ন মানে সবার মাধ্যমে আর কি, অন্য জনের মাধ্যমে আর কি পাঠাইছি, নিজে পাঠাই নাই আর কি সরাসরি। ওকে, আপনার কি পরিকল্পনা আছে দেশের বাইরে মানে কি করার? হ্যাঁ, পরিকল্পনা আছে যে ঠিক হয়নি। রূপা, আপনি আপনি যে আপনার ময়মনসিংহে কোন জায়গায় বাড়ি আপনার? ময়মনসিং, ময়মনসিং বাবার বাড়ি হচ্ছে ফুলপুর থানা, আর শ্বশুর বাড়ি ময়মনসিং সদরে। এখন কি আপনার শ্বশুর বাড়ি থেকে কার্যক্রম পরিচালনা করেন না অফিস নিয়েছেন? জি না, শ্বশুর অফিস নিয়েছেন, শ্বশুরের বাসায়। হ্যাঁ হ্যাঁ, না নিজেদের বাসা থেকে কাজ করছে আর কি। নিজেদের বাসা থেকে মানে, তাহলে কি এত এত লোক বাসায় কাজ করে? না না, ওদের জন্য ওদেরকে আমি আলাদা একটা করে দিয়েছি, মানে যেখানে শিখাইছি আর কি, ওটা একটা গ্রাম, ওইখানে আমি একটা মানে প্রতিষ্ঠানের মতো করে দিয়েছি, ওইখানে ওদেরকে শিখাই, ওইখান থেকে কাজটা করাই নিয়ে আসি। আপনি কি আপনার যে আরো যারা মহিলা আছেন ময়মনসিংহে বা আপনার আত্মীয় স্বজন, তাদেরকে কি বলছেন এগুলো করার জন্য, উৎসাহ দিচ্ছেন কিনা আপনি? হ্যাঁ, সবাইকে উৎসাহ দিচ্ছি। সবাই কি মানে এগিয়ে আসছে না মানে? হ্যাঁ, অনেকে উৎসাহিত হচ্ছে শুরু করবে, বা অনেকে শুরু করেছে, এরকম অনেকে আছে। ওকে, তাইলে আপনাকে মানে মানুষ ভাবতেছে যে আপনি মানে রোল মডেল? হ্যাঁ, অনেকে রোল মডেল বলতে মানে ওরা উৎসাহ পাচ্ছে যে আচ্ছা আমরাও শুরু করি, ও যখন এত অল্প থেকে শুরু করতে পেরেছে, এত দূর আসতে পেরেছে নিজের প্রচেষ্টায়, তাহলে আমরাও করি, হয়তো আমরাও পারবো। ঠিক আছে, আপনার কি এই আপনার স্বামী কি করেন? বিজনেস করে, উনিও বিজনেস করে, আপনিও বিজনেস করেন, তার মানে টাকা পয়সা কোনো অভাব নাই? আলহামদুলিল্লাহ, অভাব নেই। ঠিক আছে, আপনি আপনার কি মানে ওই যে ময়মনসিংহে বা আমাদের বাংলাদেশে যেটি আমি দেখছি অনেকেই তো বেকার, হ্যাঁ
বেকার যারা তাদেরকে আপনি প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা বা ভবিষ্যতে নিবেন কিনা, এরকম কোনো পরিকল্পনা আছে আপনার? হ্যাঁ, ভবিষ্যতে ইচ্ছা আছে, এখন পর্যন্ত ওইভাবে প্রশিক্ষণ আমি দিই নাই, তবে ভবিষ্যতে ইচ্ছা আছে। ওকে, শুধু আমার উদ্যোগের জন্য আমি কিছু লোকজনকে শিখাচ্ছি, আমার উদ্যোগে ওদেরকে কাজে লাগাচ্ছি। আপনি আপনি উদ্যোগের জন্য কাজে লাগাচ্ছেন মানে কিরকম কাজে লাগাচ্ছেন? ধরেন আমি আমার যে 12 জন কর্মী আমার সাথে কাজ করছে, ওরা আগে মানে এইসব কাজ পারতো না, আমি যেসব কাজ করি আর কি ওইগুলা ওদেরকে শিখিয়েছি, প্রথমে শিখিয়ে এখন আমার উদ্যোগে ওরা কাজ করছে, আমি নিজে ওদেরকে প্রশিক্ষণ দিয়েছি ফ্রি, তারপরে এখন আমার প্রতিষ্ঠানে ওরা কাজ করছে। ওকে, আপনি আপনি কোথায় কাজ শিখেছেন? আমি মূলত প্রথমে আমি নিজে থেকে কাজ করেছি, শুরু থেকে আমার মানে ভিতরে এটা ছিল আর কি, আমি পারতাম, তারপর বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়েছি, এখান থেকে JDPC থেকে প্রশিক্ষণ নিয়েছি, তারপর বিসিক থেকে প্রশিক্ষণ নিয়েছি, বদুলি নারী কল্যাণ সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়েছি, এগুলা থেকে প্রশিক্ষণ নিয়ে এখন আমি কাজ করছি। ওকে, তাহলে আপনি আপনার মানে 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 যারা শুরু করবে, নতুন করে শুরু করবে, তাদেরকে আপনি তাদের প্রতি আপনার কি মানে মেসেজটা কি, আপনি কি বলবেন তাদেরকে যারা আমি নতুন যারা? বলবো যারা যারা নতুন শুরু করবে তাদেরকে আমি বলবো যে অবশ্যই প্রশিক্ষণ নিয়ে যে কোনো কাজে আসার আগে প্রশিক্ষণ নিতে, কারণ প্রশিক্ষণের কোনো বিকল্প, প্রশিক্ষণ নিলে যে কোনো কাজে মানে সাহসটা থাকে আর কি। যে কোনো কাজ, প্রিয় দর্শক, আমরা সম্ভবত নেট প্রবলেম হচ্ছে। রূপা, আপনার নেটের কি কোনো সমস্যা হচ্ছে নাকি? না স্যার, আমার এখানে সব ঠিক আছে। ওকে ওকে, আপনি আবার বলেন, আপনার এই যে কথাগুলো আমরা শুনতে পাইনি, আপনি আবার বলেন যে প্রশিক্ষণ, আপনি যদি বলছেন যে প্রশিক্ষণ নিতে হবে। হ্যাঁ, আমি মানে আমার এইটাই মেসেজ যে যে কোনো কাজ শুরু করার আগে প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষণ মানে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, সেজন্য প্রশিক্ষণ নিয়ে যে কোনো ট্রেনিং নিতে হবে সবাইকে, প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করলে সবচেয়ে ভালো। ওকে ওকে, তাইলে আপনি কি মানে এরকম হয় যে আপনি মানে মানুষ যে চাহিদা, যেটি চাহিদা মেটাতে পারছেন না বাজারের চাহিদা, এরকম কি মনে হয়েছে আপনাকে আপনার কাছে? রূপা কি শুনতে পাচ্ছেন আমাকে? প্রিয় দর্শক, আমরা রূপা রূপা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? কি প্রশ্ন করেছেন বুঝা যায়। আমি আপনাকে, হ্যাঁ, এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি। ওকে, আপনি ময়মনসিং, ময়মনসিংহে আপনি বসবাস করেন, ময়মনসিংহ শহরে। ময়মনসিংহে এখন কয়টা ডিস্ট্রিক্ট হয়েছে? আগে তো একটা জেলা ছিল, এখন কয়টা? ময়মনসিং, নেত্রকোনা, কিশোরগঞ্জ আর কি, জামালপুর, জামালপুর, জামালপুর। ওকে, চারটি। হ্যাঁ, আপনার যে আপনি যে প্রোডাক্ট, এগুলা কি শুধু ময়মনসিংহে আপনি বাজারজাত করেন না পুরো বাংলাদেশে বাজারজাত করছেন আপনি এই মুহূর্তে? জি, পুরো বাংলাদেশে বাজারজাত করছি। পুরো বাংলাদেশে? তার মানে বাংলাদেশে চাহিদা আছে? জি জি, বাংলাদেশে চাহিদা আছে। ওকে, আপনি কি ব্যাংকের কোনো সহযোগিতা নিয়েছেন বা সরকারের কোনো সহযোগিতা নিয়েছেন কিনা? না, এ পর্যন্ত নেই। ও, সরকারের কোনো সহযোগিতা নেননি? সরকার সহযোগিতা দরকার পড়ে নাই, ব্যাংক লোন টোন নেন নাই আপনি? না, এখন পর্যন্ত আমি ব্যাংক লোন নেইনি, প্রয়োজন পড়ে নাই। প্রিয় দর্শক, আপনারা
যেসব কথাবার্তা শুনছেন আপনারা, আমি যেটা জিজ্ঞেস করছি রূপাকে, যে ব্যাংক লোন নিয়েছেন কিনা, উনি ব্যাংক লোন নেন নাই। তার মানে বাংলাদেশের যে বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিছু সংখ্যক ব্যাংক লুটেরা সৃষ্টি হয়েছে, যারা ব্যাংক থেকে লোন নিয়ে দেশটাকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে আসছে, অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে তারা। কিন্তু নুসরাত জাহান রূপা, যারা নিজস্ব অর্থায়নে নিজের উদ্যোগে যারা ব্যবসা করে টাকা পয়সা রোজগার করছেন, তাদেরকে কি সরকার পুরস্কৃত করার দরকার নেই? সরকার পুরস্কৃত করে সেই সব ব্যাংক লুটেরাদের, যারা ব্যাংক ধ্বংস করে দিচ্ছে, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। আপনি কি এ পর্যন্ত কোনো পুরস্কার পেয়েছেন রূপা? না স্যার, পর্যন্ত কোনো পুরস্কার পাইনি। কোন পুরস্কার কেউ দেয় নাই আপনাকে? আব্দুল হামিদ স্যারও দেয় নাই আপনাদের? তো ময়মনসিংহের মহামান্য রাষ্ট্রপতি, তিনিও দেন নাই? আমি স্যার এখন পর্যন্ত পাই নাই। আমি খুব ক্ষুদ্র উদ্যোক্তা স্যার, আমি এখনো হয়তো ওই পর্যন্ত যাইনি, পুরস্কার পাওয়া পর্যন্ত যাইনি। তাকে তো পুরস্কার দেওয়া উচিত, কারণ আপনি তো ব্যাংক লোন নেন নাই, আপনি কারোর টাকা মানে মারেন নাই। আমি তো বাংলাদেশের, আমি লন্ডনে থাকলেও আমি বাংলাদেশের সব খবর রাখি। বাংলাদেশে যেগুলা ব্যাংক মাইরা ধ্বংস করে দিচ্ছে, এরা এদের ব্যাপারে আমি কথা বলছিলাম। আমাকে মানুষ বলে, ভাই আপনি এদের ব্যাপারে কথা বলেন কেন? যারা ব্যবসা সফল হয়েছে তাদেরকে নিয়ে আসেন আপনার টেলিভিশনে, তাদের সফলতার গল্প শোনান মানুষকে। শুধু সারাক্ষণ আপনি বলেন যে ওরা ব্যাংক মাইরা ফলাইছে, ব্যাংক আইয়া ফলাইছে। আমি বললাম ঠিক আছে, আমি দেখি এখন সফলতার গল্প মানুষকে শোনাই। আপনি যে ব্যবসা করে, আপনি ক্ষুদ্র ব্যবসায়ী, আপনি ক্ষুদ্র থেকে আপনি ধীরে ধীরে, আপনি তো এখন আর ক্ষুদ্র না, আপনি তো অনেক বড় হয়ে গেছেন নাকি? আমি, আমার কাছে মনে হয় আমি এখনো ক্ষুদ্র, নিজেকে এখনো সফল এখনো বলি না। আপনার আত্মীয় স্বজনরা কি বলে? আপনার হাজবেন্ড কি বলেন? আমার হাজবেন্ড বলে আমি অনেক এগিয়েছি, তো সবসময় বলে ভালো করছি, ভালো করছেন। টাকা পয়সা দেন উনারে না দেন না? প্রয়োজন পড়ে না দেওয়ার। ঠিক আছে, বউরা সাধারণত দেয় না স্বামীকে পয়সা। গিফট দিই স্যার, গিফট দিই, গিফট দিই, গিফট দেন। ঠিক আছে, বউরা দেয় না, বউরা শুধু মানে ওই যে বাবার বাড়ি দেয় তাই না, বাইকে দেয় হয়তো, হয়তো বা না। আমার এক্সপিরিয়েন্স আছে, আমি আপনাকে বললাম যে আমার ওয়াইফ ডাক্তার, যদি বলেন যে টাকা পয়সা আছে, বলবে নাই, থাকিয়া বলবে নাই, বুঝছেন? যাই, আপনি আপনি অনেক সফলতার স্বাক্ষর রাখছেন রূপা, আপনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, পশ্চাৎপদ সমাজ ব্যবস্থা, আপনি একজন মহিলা হয়ে বাড়ি থেকে, আপনার শ্বশুর বাড়ি থেকে যে আপনি কাজ করে আপনি এই পর্যন্ত এসেছেন, এটি বাংলাদেশের সব মহিলারা আপনাকে ফলো করতে পারে। এবং আপনি পুরো ময়মনসিংহে আপনি বিভিন্নভাবে ওয়ার্কশপ করে আপনার কাছ থেকে মানুষের অনেক মহিলার শিকার আছে, এবং বিদেশেও যারা বসবাস করেন তারাও অনেক মহিলা বাসায় বসে থাকেন, অনেকের কাজের কোনো পারমিশন নাই, কাজের পারমিশন নাই কি, অনেকের মনে করেন আপনি যেসব মানে যারা শ্বশুর বাড়িতে থাকেন তাদের কনজারভেটিভ ফ্যামিলি, রক্ষণশীল ফ্যামিলি, তারা এলাও করেন না, তারা তো ঘরে বসে অনেক কিছু করতে পারেন। যারা ঘরে বসে থাকেন তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি? আমি বলবো, যদি বেকার বসে থাকে, কোনো কাজ না থাকে, সময় হাতে থাকে, তাহলে কোনো না কোনো কিছু নিয়ে, মানে যে কোনো একটা উদ্যোগ নিয়ে কাজ শুরু করা উচিত, বেকার বসে না থেকে, তাহলে দেশের অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নতি হবে, দেশের অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি হবে, যারা বেকার যাতে না বসেন। জি, আপনার এই, আপনার যে কোম্পানি যেটি রূপা হ্যান্ডিক্রাফট, এটার কি ওয়েবসাইট আছে? স্যার আমি এখনো ওয়েবসাইট খুলিনি, আমার পেজ আছে।
ওকে, এইচআর ফেসবুক পেজ প্রোফাইলের আছে? মাধ্যমে। হ্যাঁ, রূপা হ্যান্ডিক্রাফট নামে ওকে, সার্চ দিলেই চলে যাবে। রূপা হ্যান্ডিক্রাফট নামে সার্চ দিলে চলে আসবে। জি জি, আপনার সাথে আপনারা আপনার সাথে আর কেউ ছিলেন, মানে একসাথে আপনারা এটি শুরু করেছেন এরকম কোনো কিছু? না স্যার, আমি একাই শুরু করেছি। একাই শুরু করেছেন। রূপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি আপনার ব্যবসা এবং কার্যক্রম আপনি চালিয়ে যান, আমরা আপনাকে মাঝে মধ্যে নিয়ে আসবো আমাদের টেলিভিশনে, এবং আপনি বলবেন আপনার কাছ থেকে মানুষের অনেক কিছু শিকার রয়েছে, মানুষ শিখবে এবং মানুষ জানবে আপনি কিভাবে একদম আপনার বাড়ি থেকে আপনি শুরু করেছেন কোনো ব্যাংক লোন ছাড়া। আমার তো মনে হয় যে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, যদি মাননীয় প্রধানমন্ত্রী আশেপাশে যেগুলা থাকে এগুলো তো চুর বাটপার, এগুলা বুঝছেন, এগুলার এগুলা কর্ণপাত করে না, এগুলা এগুলা শুধু আপনার যারা ব্যাংক লুটেরা তাদের সাথে তাদের দহরম মহরম। প্রিয় দর্শক, আমরা বলতে চাই পরিষ্কারভাবে, সরকারের এই সব নুসরাত জাহান, রূপা, যারা নিজস্ব অর্থায়নে নিজস্ব উদ্যোগে যারা ব্যবসা করে তাদেরকে উৎসাহিত করা, তারা তো ব্যাংক লোন চান না। রূপা বলেছেন যে আমরা ব্যাংক লোনের দরকার পড়ে নাই। তো আমি মনে করি যে রূপাদেরকে উৎসাহিত করার জন্য সরকারের পক্ষ থেকে, সরকারের তরফ থেকে তার এই কার্যক্রমকে রিকগনাইজ করার জন্য তাদেরকে পুরস্কৃত করা দরকার। রূপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শেষ বক্তব্য আজকের মতো। ধন্যবাদ স্যার আপনাকেও, ধন্যবাদ চেন্নাই গ্রুপকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আর দোয়া করবেন স্যার আমি যেন ভবিষ্যতে আরো ভালো ভালো কিছু করতে পারি। আপনার জন্য শুভকামনা থাকলো রূপা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলেছি নুসরাত জাহান, রূপা, এবং আমরা ভবিষ্যতে আরো যারা এরকম উদ্যোগ নিয়ে রূপার মতো এগিয়ে এসেছেন এবং যারা ব্যাংক লোন নেন নাই, আমরা সেই রকম অতিথিদেরকে নিয়ে আসব যারা বাংলাদেশকে দিতে চান, নিতে চান না, আমরা সেরকম অতিথি। এবং আরো যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে নিয়ে আসবো। এবং আপনাদেরকে নিয়ে আসতে যেটি হবে সেটি হচ্ছে যে অন্যান্য মহিলা যারা রয়েছেন তারা উৎসাহিত হবেন। রূপা, আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।